আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু ইতিমধ্যে চলছে পৌরসভা ভোট। তার মধ্যে কিন্তু আলিপুরদুয়ার বাবুরহাট বিডিও অফিসের সংলগ্ন এলাকায় 11,000 ভোল্টে এক ব্যক্তিকে বৈদ্যুতিক তারে দাও দাও করে চলতে দেখা যায়। তাকে ঘিরে কিন্তু রীতিমতো এলাকা জুড়ে একরকম চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসীরা জানান তিনি কি করে এই 11,000 ভোল্ট বৈদ্যুতিক তারে গেলেন, তারা এখনো অবধি জানতে পারেননি। তবে খবর সংগ্রহ করাকালীন কিন্তু ওই ব্যক্তির পরিচয় আমরা এখনো জানতে পারিনি। তাকে দ্রুত আলিপুরদুয়ার হসপিটালে নিয়ে যাওয়া হলো এইমাত্র। আলিপুরদুয়ার ফালাকাটা থেকে হরেকৃষ্ণ মণ্ডল, ক্রাইম ব্রাঞ্চ।